আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ট্রেনি চিকিৎসকের রহস্য মৃত্যু। এই ঘটনায় সরব সারা দেশের চিকিৎসক মহল। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক চাইছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই অন্যায় ক্ষমার অযোগ্য বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার চিকিৎসকের দেহ উদ্ধারের ঘটনায় উত্তপ্ত মেডিকেল কলেজ চত্বর। মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সেই সরকারি হাসপাতালেরই মূল গেট আটক করে চলছে অবস্থান বিক্ষোভ। দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে, যদিও ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ আজ বাংলা। আপনার বাড়ির খবর, আপনার হাড়ির খবর জানতে পড়ুন এই যুগ এই সময়। আমরা অনিরপেক্ষ একটি অর্থ সাপ্তাহিক সংবাদপত্র। এই যুগ এই সময় আমরা অনিরপেক্ষ।